কেমন আছো? অনেকদিন কোনো ব্লগ করা হয়নি, তোমার সাথে কথা বলা হয়নি। আশা করবো তুমি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি, তাতে আমি দেখাবো তোমাদের যে আমরা সবসময় মোবাইল যেটা ব্যবহার করি, সেই মোবাইলে যে রেডিয়েশন বেরোয় সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক। তো এটা একটা ডেমোর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কী করে আমাদের শরীরে রেডিয়েশনটা কাজ করে, আমাদের শরীরটাকে কী করে ওরা তার প্রভাবে আমাদের শরীরটা অকেজ হয়ে যায়, সেটা একটু একটা ডেমোর মাধ্যমে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। ইনি এখন সাধারণ একটা নর্মাল মানুষ, রাইট? এবার আপনি এইরকম ধরুন, কোন হাতে আপনার শক্তি বেশি? ডান হাতে। যতটা শক্তি দিতে পারেন দিন। হ্যাঁ, আমি কি করব, আপনার এই হাতটাকে ধীরে 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 কি করব, নিচের দিকে আমি নামানোর চেষ্টা করবো, রাইট? আপনার যত শক্তি আছে আটকাবেন, আমি হিঁচকা মারবো না, আস্তে আস্তে শক্তি বাড়াবো, রাইট? চলো, রেডি, 1 2 3, আমি বাড়াচ্ছি আটকা, ভেরি গুড, আমি শক্তি দিচ্ছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, চলো, আপনি মোটামুটি একটা বুঝতে পারলেন। এবার এটা হচ্ছে আপনার ফোন, আর ওনার ফোন, আর এর মধ্যে এখন ফোন লাগানো আছে, তার মানে এটা কি হয়ে গেছে এখন রেডিয়েশন। তাহলে আমি এটা আপনার পকেটে টাচ করে দেবো, এখন তাকে তো ফোন আমাদের, চলুন আবার এরকম করে। এবার আমি আপনার হাতটাকে আবার করে নামাবো, আপনি আটকাবেন, আটকা আটকা, কি হচ্ছে পাচ্ছেন না শক্তি? কম পাচ্ছেন? আমি কিন্তু আগের থেকে কম শক্তি দিচ্ছি, আমার মুখ দেখলেই বুঝতে পারছেন আমি কম। আচ্ছা, দু আঙ্গুলের না পারছেন না? না, চলুন আমার ফোনটা, আমার ফোন তো রেডিয়েশন হওয়া উচিত, এ দেখুন ফোন আছে, চলো নিন শক্তি, একদম শক্তি দিব, আগের থেকে বেশি শক্তি পাচ্ছেন। তার মানে আমার ফোন যখন দিলাম তখন আপনি আগের মতো হয়ে গেলেন, যখন এই ফোনটা দাদার ফোনটা আপনার দিচ্ছি তাহলে কেন পারছেন না? নিন, একটা আমি দিই না, ঘটনাটা কি হচ্ছে, ঘটনা হচ্ছে দেখুন আপনার শক্তি কিন্তু আপনার ব্রেনে, হাতে না। তো যখন রেডিয়েশনটা এখানে আছে আপনার শরীরে, রেডিয়েশন যখন আপনার একটা ব্রেন কাজ আগের থেকে কম করছে, তো যখন আমি হাতটাতে পেশাল দিচ্ছি আপনার ব্রেন মেসেজ দিতে পারছে না হাতকে আঁকাও, সেই জন্য আপনি এটা পাচ্ছেন। তার মানে এই রেডিয়েশনে কতটা এফেক্ট হয়, আর আমার ওটা লাগানোর ফলে আমার রেডিয়েশন এফেক্ট হয় না। আমরা কী করি, বাচ্চারা কাঁদলে পরে বাচ্চার কাছে মোবাইল নিয়ে নিই, তার থেকে ভালো বিষ খাইয়ে দেওয়া হবে, জানেন তো কত ক্ষতি হয় বাচ্চাদের। তা আপনাদের এই রেডিয়েশন থেকে প্রোটেক্ট করার জন্য একটা মোবাইলের পেছনে একটা খালি চিপ লাগিয়ে নিতে হবে। যদি আমরা 30,000 টাকা দিয়ে ফোন কিনতে পারি, 20,000 টাকা দিয়ে ফোন কিনতে পারি, তো একটা 600-600 টাকা নিশ্চয়ই খুব বেশি দামের, রাইট? আর ফ্যামিলিতে 2-3টে ফোন থাকে সবার, 2-3টে একটা ফ্রি। এবার আপনি যখন এখানে লাগিয়ে নেবেন, আমি যেমন আপনাকে ডেমো দেখালাম, আপনার পরিচিত লোককে ডেমো দেখাতে পারবেন, বলবেন। আশা করছি এই ডেমোর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারলাম যে কী করে মোবাইলের রেডিয়েশন আমাদের শরীরে কাজ করে, আমাদের শক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। তো এই রেডিয়েশনের প্রভাব থেকে বাঁচার জন্য আমাদেরকে করতে হবে, মোদি কেয়ারের অ্যান্টি রেডিয়েশন একটা চিপস আছে, সেই চিপসটা নিজেদের ফোনে ব্যবহার করতে হবে। যদি আমরা এই চিপসটা নিজেদের ফোনে ব্যবহার করি, তাহলে এই রেডিয়েশনের প্রভাব থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, এবং নিজেদেরকে এবং আমার পরিবারের সকল সদস্যকে আমরা এই রেডিয়েশনের প্রভাব থেকে বাঁচাতে পারবো। আমি বলবো যে প্রত্যেকেই এই রেডিয়েশনটা ব্যবহার করো। আরও যদি বিশেষ কিছু জানার থাকে এই রেডিয়েশন চিপ সম্বন্ধে, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তাহলে আমি ডিটেলসে আলোচনা করে নেবো।